মিলিমিটার, ইউনিটটা মিলিমিটার করে নিছি, মিলিমিটার করে নিলাম এই জন্য যে আমি যে পেজটা, আমি তিনটা পেজ এখানে ক্রিয়েট করব, তিনটা পেজ। সো ওই তিনটা পেজ যে ক্রিয়েট করব, আমি এখানে ওয়াইড নিয়েছি পড়াই কি 300, তাই না? 297, জি স্যার, 297 টোটাল দিয়েছি। তো এইখানে দেখা যাচ্ছে যে একটা অংশকে আমরা 97 করব, আর ভিতরের বা দুইটা অংশকে আমরা 100 মিলিমিটারে করব। কেন করব সেটাও আমি বোঝাচ্ছি। এইখানে আমরা ব্লিড নিব 3 mm, 3 মিলিমিটার। এটা কালার তো CMYK কে আছে, আমরা এটা এগুলো ঠিকই রাখবো। হ্যাঁ, 6 pp, 6 pp এটাকে বলে, ট্রাইফোল্ড বলে। বা এখানে দেখেন আর একটা আছে কি, যে আর একটা কি দেখলাম, এটাই তো, এটাকে দেখেন 6 panel flare। হ্যাঁ, 6 panel, তো এটাকে আপনাদের বুঝতে হবে যে এটা আসলে কি বলতেছে। এখানে দেখেন, আই হ্যাভ অ্যান এ ফোর সাইজ প্রজেক্ট হুইচ ইজ ফোল্ডেড ইন্টু 6 panel flare, আই হ্যাভ দ্য ফ্লেয়ার ডিজাইন 5 years এগো অ্যান্ড আই নিডেড ইট রিফ্রেশ, উড লাইক টু ডিজাইন আপডেটেড, আই ডিসলাইক দ্য ব্যাকগ্রাউন্ড ইমেজ, সাম অফ দ্য স্মল চেঞ্জেস টু দ্য টেক্সট, আই হ্যাভ নিউ কোম্পানি লোগো হুইচ নিড টু রিপ্লেস দ্য ওল্ড ওয়ান্স। তারপরে কি লিখছে, আই এম কনসিডারিং আপডেট সাম অফ দ্য পিকচার, মানে কিছু পিকচারও সে আপডেট করতে বলতেছে। হ্যাঁ, অ্যাটাচ ইট, ওয়ান্স দ্য ফ্লেয়ার হ্যাজ বিন আপডেটেড আই উইল অলসো নিড অ্যান ইমেল ভার্সন অফ দ্য ফ্লেয়ার হুইচ জাস্ট ইজ প্যানেল লাইট আউট অন এ সেপারেট পেজ। অ্যাটাচেড, অ্যাটাচমেন্ট আছে এগুলা। হ্যাঁ, এগুলা স্ক্যানে স্ক্যান করা আছে, যে যাই হোক এগুলা দেখলেই বোঝা যাবে। হ্যাঁ, তো এটা আসতেছে না। হ্যাঁ, এই যে দেখছেন, এটা একটা, এটা একটা, এটা একটা। হ্যাঁ, এটা হচ্ছে কার ফন্ট, এটা ব্যাক, আর এটা ফোল্ডেড থাকবে, যেটা আমি আপনাদের এইখানে বুঝাবো। তাহলে ওকে, আমরা এখন 6 pp ফ্লেয়ার নিই। এটা দেখেন বোঝার অনেক কিছু আছে। তাহলে আমরা এখন এইখানে আমি কি করব, মিলিমিটার ওয়াইড 97, ঠিক আছে? তাহলে এইটা ধরেন আমার 97, এটা 97 হলে পরের গুলা কত হবে? 100 mm স্যার, পরের গুলা 100 mm। তাহলে হ্যাঁ, এই দুইটা আমি সিলেক্ট করে আমি যদি এটা টান দিয়ে দিই, তাহলে এইগুলা কি হবে, দুইটা দেখেন 100 mm হয়ে গেছে। এই দেখেন 100 mm, এটাও 100 mm, এটা 97 mm। আচ্ছা, এইখানে দেখেন এটা থাকবে, এটা হচ্ছে ব্যাক, এটা ব্যাক, এটা ফ্রন্ট। এটা ফোল্ড, বুঝতে পারছেন কি আমার কথা? জি স্যার, অনেকেই বুঝেন নাই, আপনি বুঝছেন কিন্তু অনেকেই এটা বুঝেন নাই। সেটা হচ্ছে এই যে
এটা দেখতে পাচ্ছেন, এটা কি বলেন? হাসনাহেনা আছেন, সুরায়া আছেন, সুরায়া খানম। স্যার এটা ফ্রন্ট। হ্যাঁ, এটা ফ্রন্ট, এটা ব্যাক, আর এটা কি ফোল্ড? ভিতরে থাকবে তাই না? জি স্যার। এটা ভিতরে থাকবে। তাহলে আমি এইখানে আমি 3 মিলিমিটার কি কম নিছি তাই না? ফোল্ডটা 3 মিলিমিটারের কম নেওয়ার কারণ হচ্ছে কি? 3 মিলিমিটারের কম নেওয়ার কারণ হচ্ছে এটা তো ফোল্ড ভিতরে যাবে তাই না? এগুলা বড় হলে সমস্যা নাই, তাহলে এটা ভিতরের অংশ যাবে, এই জন্য আমি 3 মিলিমিটার নিয়েছি যাতে ঠিক মতো এটা ভিতরে যায়। বুঝতে পারছেন? আর এই দুইটা আমি 100 করে নিয়েছি। আবার অনেকে দেখা যাচ্ছে যে আমি 99 মিলিমিটারও নিয়ে নেয়, সেটাতেও হবে। আপনার যদি এটা 99 নেন তাহলে কি 297 হবে না? হবে কি না? কথা বলে না, হবে না 297? এই দেখেন 297 কিন্তু হয়ে যাবে। দেখছেন 399 297। আপনারা এভাবে করলেও হবে, কিন্তু এভাবে করলে ভাঁজ করতে একটু প্রবলেম হবে, এই জন্য আমি এটাতে যেহেতু ফোল্ড এটা ভিতরে ঢুকে যাবে, তো এটা ভিতরে ঢুকে যাবে যেহেতু এটা প্রিন্ট হবে তাই না, একটা পেপারে প্রিন্ট হবে, তো প্রিন্ট হলে এটা যেহেতু ফোল্ড ভিতরে ঢুকে যাবে, এই জন্য 3 মিলিমিটার আমি কম নিয়েছি যাতে ভাঁজ করতে সুবিধা হয়। বুঝছেন? আচ্ছা, এটা হচ্ছে ফ্রন্ট, এটা ব্যাক, আর এটা ফ্লিপ বা ফোল্ড যেটাকে বলেন, এটা ফ্লিপ হয়ে ঢুকে যাবে। আচ্ছা, এখন দেখেন এইটাকে আমরা এখন এটা করলাম তাই না? এখন দেখেন এটা আমি কপি করব ইলাস্ট্রেটরে, আমি এখান থেকে আমি সিলেক্ট করলাম, অল্টার চেপে সিলেক্ট, অল্টার ছেড়ে অল্টার চেপে শিফট ধরে আমি কপি করছি, এটা আমি কপি করলাম, কপি করলে আমি এটা ফ্লিপ করে দেব। এটা 100, এইটা হচ্ছে কার কত? 100, এইটা হচ্ছে 97। কেন করলাম বলেন? বলতে পারবেন? আর এই পাশেরটা মনে হয় ভেতরে থাকবে। হ্যাঁ, এই এইটা হচ্ছে কার আমার কি ইনার, এটা হচ্ছে আমার ইনার তাই না? এটা একদম ভিতরে থাকবে। তাহলে এটা যদি ভিতরে থাকে, এই 97 গিয়ে এই 97 লাগবে পেপারে। বুঝছে? বুঝতে পারছেন? প্রিন্ট দেওয়ার সময় এটা যখন প্রিন্ট হয়ে আসবে, ওইটার আবার ব্যাক সাইড যখন দিবে, তখন এই 97 গিয়ে আমার কি হবে, এইটাতে লাগবে। বুঝতে পারছেন কি আমার কথা? না বুঝলে প্রশ্ন করেন। এইটাতে গিয়ে লাগবে, বুঝছেন? এই এইটা গিয়ে ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা চলেন আমরা এখন একটা তৈরি করি ফ্লেয়ার। আপনারা এরকম করবেন, এরকম করে রুলার আনবেন, ঠিক আছে?
এটা লক করে দিয়ে দিলাম এরকম। এখন এইখানে আমার একটা নেবেন, এইখানে একটা, আর এটা এগুলা এখন ডিলিট করে দেন, আর দরকার নেই, ঠিক আছে। এই হচ্ছে আমার কি মেন মাপ। এইভাবে ধরেন টোটালে আমি একটা ডিজাইন করি, আপনারা দেখেন। পেন টুল নিব এবার, এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল ব্যাক এ দিয়ে দেন। এটা আমি ফন্ট আগে ডিজাইন করি। হ্যাঁ, আপনাদের এই যে ফন্ট কিন্তু আমি ডাউনলোড করতে বলছিলাম, সবাই কি করছেন?
এখানে দেখেন হেলভেনটিকা নিও, এই ফন্টে অনেকগুলা ইয়ে আছে, লোগোটা সাধারণত বড়ই হয়। এটা এখানে কপি করেন, আপনারা তো লোগো পাবেন। আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আসলে করতে হয়। স্যার কন্টেস্টের ওইটা করে দেখালে ভালো হতো, কন্টেস্ট দেখালেন না ফ্ল্যারের একটা, ওইটা করে দেখালে ভালো হতো কোনটা স্যার, একটু আগে ওপেন করলেন। কন্টেস্ট? হ্যাঁ হ্যাঁ, ওই ওই ফ্ল্যারটা করে দেখালে আমাদের ভালো হতো কিভাবে ভালো হতো? স্যার, আমরা কোথায় কি বসানো লাগবে একটু ক্লিয়ার হতাম। এই যে দেখিয়ে দিচ্ছি, এটা দেখেন, ওটাও দেখিয়ে দিব। হ্যাঁ, আপনারা এটা দেখেন, এটা দেখার পরে আমি ওটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। জি স্যার, এইখানে ধরেন আপনি ফেসবুকের আইকন টাইকন বা কোনো কিছু দিতে পারেন। আপনারা এখান থেকে এখানে বিভিন্ন আইকন বসাবেন, ঠিক আছে? এটা আমি সেন্টারই করবো।
তার আইকন গুলোর পাশে কি লিঙ্ক টিঙ্ক দিব না, লিঙ্ক গুলো আইকন গুলার পাশে? আসলে এখানে ফেসবুকের আইকন তো দেওয়ার কোনো মানে নাই, তাই না? এখানে তো ক্লিক করলে আমার লিংক যাবে না, এখানে অন্য কোনো আইকন টাইকন আপনারা দিতে পারেন। ওদের ওয়েবসাইট যেমন ওয়েবসাইটে দেওয়া যায়, ওয়েবসাইটটা দেওয়া যায়। আপনি ঠিকই বলছেন, আইকন তো এখান দিয়ে লাভ নাই, তাই না? কন্ট্রোল সি, হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিলে আমার আবার সেম ভাবে একটা ইয়ে হবে, কপি হবে উপরে। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে আমার কপি হয়ে উপরে একটা উঠবে, ঠিক আছে? এটা আমার ধরেন মোটামুটি ফ্রন্ট সাইডটা হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এখন আমি আমার তো আর শেপের আর কোনো কাজ নেই। আচ্ছা, তাহলে আমি এইখানে একটা মার্জিন দেব আর এইখানে একটা মার্জিন দেব। এটা কোন পার্ট করব, এটা আমরা কোন পার্ট করব? ব্যাক পার্ট। হ্যাঁ, ব্যাক পার্ট। এইখানে আপনারা কন্ট্যাক্ট আজ দিতে পারেন, ব্যাক পার্টে সাধারণত আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো থাকে।
কন্ট্যাক্ট আস, এইখানে লিখে দি, সেটা হচ্ছে মাইক্রোফোন ওপেন করেন, ক্লোজ করেন মাইক্রোফোনটা, মিউট করেন। এটা ইনার সাইড, এইখানে কিছু টেক্সট দিতে পারেন। এইটার ইয়েটা আমি লাইন হায়ারটা অটো করে দিই, হুম।
এই যে এখানে একটা চিহ্ন দেখতেছেন আপনারা, এখানে যে চিহ্নটা দেখছেন, জি স্যার, চিহ্নটা দেখলে মনে করবেন যে আমার এর ভিতরে আরো টেক্স আছে। এই দেখেন, দেখছেন এই কন্ট্রাক্টর সেকশনটা খুব একটা ভালো হয়নি। হ্যাঁ, এটা ব্যাক পার্টটা আর একটু ভালো করতে হবে, বুঝছেন। আচ্ছা, ব্যাক পার্টটা আমি একটু ভালো করতে করি আর একটু। এটা অ্যাড্রেস দিলাম, এটা ফন্ট মিডিয়াম দিছি, তাই না? এটা লাইট দিয়ে দেখি, এটাতে ফন্ট দেখেন কত সাইজ দিছি, 13। হ্যাঁ, এটাতে 12 হয়ে গেছে, তাহলে এটাও আমি 13 করে দেওয়া লাগবে। এটা কত দিয়েছি, এটা 14, অ্যাড্রেস 13-ই দিই, 13 দিয়ে এটা একটু বোল করে দিই। ঠিক আছে, এবার এবার একটু দেখতে মোটামুটি ভালো লাগতেছে। টোয়েন্টি ফোর সেভেন, সাপোর্ট এখানে দিয়ে দিই। আপনাদের এতে কি ওদিকে কি বৃষ্টি হচ্ছে? আমার এখানে চরম বৃষ্টি হচ্ছে। আই ডপার দিয়ে আমি এই কালারটা দিলাম, বুঝছেন। এরকম ভাবে কালার দেওয়ার চেষ্টা করবেন যাতে আমার এই কালারে সবকিছু হয়ে যায়। এটাকে আমি কন্ট্রোল এক্স কন্ট্রোল বি চাপবো, ঠিক আছে, চাপে এইটাকে আমি সাদা করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। এটা ধরেন আমি করে ফেললাম, স্যার লোগো লিখে কালার দিলে মনে হয় ভালো লাগতো।
লোগো লিখাটাকেও কালার দিলে ভালো লাগতো। আচ্ছা, এখন এই যে এখন আমি এটা ক্লিপিং মাস্ক করব দেখার সুবিধার্থে, তো সুন্দর লাগে। হ্যাঁ, এটা হচ্ছে আমার মূল ডিজাইন, এটা প্রিন্ট প্রিন্ট হয়ে বের হবে এরকম। আচ্ছা, এখন চলেন আমরা ইনার পার্ট করি। স্যার, উপরের পার্টটা একটু স্ক্রিনে এনে রাখবেন, হ্যাঁ উপরের পার্টটা জাস্ট একটু স্ক্রিনে এনে রাখবেন, একটা স্ক্রিনশট নিব। সেটা তো আমি দিয়ে দিব। স্যার ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমি এইটার আমি মার্জিনটা ইয়ে করে দিলাম, কারণ এটা আমি রোটেট করছি তো আপনার পার্ট গুলা ঠিক নেই, এই জন্য এইখান থেকে আমি ঠিক করে নিচ্ছি। স্যার এইখানে ক্লিপিং মাস্ক করলে কি আর্টবোর্ডের বাইরে যে অংশটুকু থাকে সেটা কি দেখায় না আর পরবর্তীতে? হ্যাঁ, পরবর্তীতে আপনি এটা আনক্লিপিং মাস্ক রিলিজ করে দিবেন, রিলিজ করে দেখতে পারবেন। না স্যার, যেমন আগে কিছুক্ষণ আগ অব্দি আমাদের আপনার আর্টবোর্ডের বাইরেও কিছু অংশ ছিল, এখন দেখতে পাচ্ছি না সেইগুলো ক্লিপিং মাস্ক করার পরে আর কি। হ্যাঁ, ওইগুলা ক্লিপিং মাস্ক করছে এই জন্য দেখতে পাচ্ছেন না বাইরের অংশটুকু, এই যে বাইরের অংশ কিন্তু আছে। হ্যাঁ যতটুকু হয় নাই ক্লিপিং মাস্কের ভিতর আসে নাই ততটুকু থেকে গেছে। হ্যাঁ, এবার তাহলে আমরা কোন অংশটুকু করব, ভেতরের অংশটুকু করব, তাই না? ভেতরের অংশটুকু আমরা জাস্ট টেক্সট বা ডিটেলস দেওয়া যায়। তাহলে আমরা এইখানে আমি একটু কালারিং কালার দিয়ে করার চেষ্টা করি। সিলেক্ট করে আই ড্রপার টুল দিয়ে আমরা আমরা আপনারা সবসময় করবেন কাজগুলা যে করবেন, হ্যাঁ, সেই কাজগুলার সুন্দর সুন্দর হতে হবে, যেমন অ্যালাইনমেন্ট, ফন্ট, এইগুলা। যেমন এই এটার আমি যদি সাদা কালার দিই, এটা দেখেন আর একটু ভালো বোঝা যাচ্ছে। আমি এইখান থেকে টেক্সট নিলাম, তাহলে আমরা ফন্টের আমি সাইজ কত দিছিলাম, 13 মনে হয়। এখানে আমি আই ড্রপার দিয়ে ক্লিক করলে আমার পুরাটা দেখেন আমি যে ফন্ট দিছিলাম ফন্ট চলে আসবে, ফন্টের ইয়ে কত দিছিলাম, সাইজ সব চলে আসবে। এখানে শুধু আপনি কালারটা চেঞ্জ করে নেন, ফন্ট গুলো আমাদের এক হতে হবে। সবসময় মনে রাখবেন
হোয়াই চুজ আস, আমি এখানে কিছু পয়েন্ট দেব। এখানে সাদা দেব কি নাকি এইট কালার দেব? এটাই ঠিক আছে। হোয়াইট সোজাস দিয়ে আপনি এখানে সাপোজ কিছু ইয়ে দিতে পারবেন, কিছু এটাকে গ্রুপ করলাম, হ্যাঁ এটাকে এটাকে গ্রুপ করবেন। যদি কোন এই অংশটুকু আমি লক করব, দেখেন এটাকে আমি লক করে দেব কন্ট্রোল টু দিয়ে, তাহলে আমার এটা কাজ করবে না। এখন এটাকে আমি সহজে সিলেক্ট করতে পারবো, এইটুকু কন্ট্রোল জি তে গ্রুপ গ্রুপ করলাম, এইটাকে এভাবে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এই অংশটুকু আমি লাইট না দিয়ে এটা রোমান করে দিলাম, লেখাটা একটু বোল্ড হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, এখন এইটাকে এইটাকে আমি একটু ডিস্টেন্স করে দিই, এটার সাথে ডিস্টেন্স করে দিয়ে আমি এটাই কপি করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমি একটা ইমেজ দিই, এইখান থেকে একটা ইমেজ দিলাম, ইমেজটা এখান থেকে ইনভার্ট করবেন। এটা দেখেন আমি প্রত্যেকটা কাজ কিন্তু আমি কি ব্লিড মার্ক, আপনারা যদি মনে করেন যে ব্লিড মার্কের বাইরে গেলেও সমস্যা নাই এগুলা, হ্যাঁ কারণ ব্লিড মার্ক পর্যন্তই আমার পেন্ট হবে এ পর্যন্ত, কিন্তু ভেতরে যেন না থাকে। তারপরে এইখানে দেব আমি কি আওয়ার সার্ভিস, এটা আমি কপি করে আওয়ার সার্ভিস
আওয়ার সার্ভিস দিয়ে এইখানে আমি বেশ কিছু আইকন দেব, ঠিক আছে? এখন দেখি আমি এখানে কোনো কিছু আইকন আছে নাকি। স্যাম্পল লাইব্রেরি, অ্যাডোব ব্রাশ, ওশিও, ফ্লাওয়ার, ইলাস্ট্রেটর চার্ট, এখানে বেশ কিছু আইকন আছে। আমরা এইখান থেকে দেখি, আচ্ছা এখানে আপনারা আরো পাবেন, পিপল আইকন নাই, সেখান থেকে আমি একটা আইকন নিলাম। আপনারা আইকন ফাইন্ডার ডট কম থেকে আইকন ফাইন্ড করবেন। ফাইন্ড করে আইকন এখানে কিভাবে আনতে হয় এটা জানেন তো নাকি? দেখেন, সরি, ইলাস্ট্রেটরে কি একবার কোন জায়গায় রুলার নিলে ওইটাকে মুভ করানো যায় না পরবর্তীতে? রুলার নেওয়ার পরে কি সেটাকে মুভ করানো যাবে না? রুলার নেওয়ার পরে আমি যে হচ্ছে চারিদিকে নির্দিষ্ট পরিমাণে একটা জায়গা ফিক্সড রাখার জন্য রুলার নিচ্ছি, এটাকে কি মুভ করানো যায় না পরবর্তীতে একবার নেওয়ার পরে? হ্যাঁ হ্যাঁ, এটা আপনি ইয়ে করতে পারবেন। আমার কেন যেন ওখানে রুলারের উপরে যখন যাচ্ছি সবুজ রঙের গাইড লিখা দেখাচ্ছে কিন্তু ওটা মুভ হচ্ছে না। লক করা আছে, লক করা আছে। আচ্ছা কেমনে রিমুভ করব ওই লকটা? রাইট বাটন ক্লিক করেন, আনলক করেন। রাইট বাটন ক্লিক, আনডু রুলার গাইড, এটা এইখানে এই সাইটটা টোটালি পেইড সাইজ সাইট, এখানে ফ্রি আইকন পাওয়াই কঠিন। দেখেন এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা এটা তো PNG হিসাবে সেভ দিলাম, তাই না? এটা এভাবে ওপেন দিবেন, এভাবে নিয়ে যে এখানে ছাড়বেন। আপনাদের তো এটা শেখানো হয় নাই, তাই না? এই কিভাবে, এটা আমি দেখাবো। এটাকে আমি এখান থেকে ইয়ে করবো, ইমেজ টেস্ট। ইমেজ টেস্টটা আপনাদের দেখানো হয় নাই। ইমেজ টেস্ট করলে কি হবে, আমার এটাকে দেখেন, আমার আবার শেপ হয়ে গেছে। এই কাজটা আমি দেখাবো আপনাদের। এবং এটার আমি কালার চেঞ্জ করতে পারবো। এটা এই হোয়াইট অংশ, এইটা এটা সিলেক্ট করেন, জাস্ট হোয়াইট অংশ আছে, এটা আমি যেভাবে করছি আপনারা কাজ এভাবেই করবেন। যদি এর সাথে ভালো পারেন ভালো করবেন, কিন্তু খারাপ করবেন না।
এইটা কত? 13? এটাও তো 13-ই দিয়েছি, মনে হচ্ছে বড় হচ্ছে, বড় লাগতেছে। এটুকে গ্রুপ করলাম, গ্রুপ করে আমি ধরেন 3টা সার্ভিস দিব, সাপোজ ডেভেলপমেন্ট, মার্কেটিং, স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি বানান, ঠিক আছে তো নাকি? ঠিক আছে, এখন এটা কপি করে এখানে আনেন। আওয়ার মিশন, আমি কি করলাম, কন্টেন্ট গুলা কপি করে আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এইখানে ধরেন একটা রিভিউ দিতে পারেন এরকম করে। এটা ইয়েতে চলে গেছিল, এর জন্য ইয়ে করে আনলাম। মানে ব্যাকে চলে গেছিল। হ্যাঁ, কন্ট্রোল শিফট ও দিয়ে আমি ইয়ে করে নিলাম। কি করলাম, কন্ট্রোল শিফট ও দিয়ে ক্রিয়েট আউটলাইন, স্যার আউটলাইন।
অল্টার চেপে কপি করেন। এখানে যদি কোনো লেখাতে বসানো যায় বসাতে, কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ, তাহলে উপরে চলে আসবে। হ্যাঁ, এরকম যদি হয় যে কেউ ইয়ে করতেছেন কিন্তু দেখতে পাচ্ছেন না, তাহলে এরকম করবেন। স্যার এখানে কাস্টম শেপস গুলো কোথায় আছে? লাইব্রেরি, উইন্ডোজে গিয়ে লাইব্রেরিতে যান। এখানে আমি একটু গ্রেডিয়েন্ট এর আপনাদের কাজ দেখাই, গ্রেডিয়েন্ট দিব। হ্যাঁ, এই যে এখানে গ্রেডিয়েন্ট, এটা আমি অল্টার চেপে এই কালার প্লেটটা ইয়ে করলাম, ঠিক আছে? এইটা কপি করে ওই পাশে নিয়ে যাব, এটা রিমুভ করে দেব। এইটাও কপি করে এই পাশে নেন, এইটার সাদাটা রিমুভ করে দেন, দিয়ে এটার কালারটা আমি হালকা করে মিডিলের কালারটা হালকা করে ইয়ে করে আনবো। এবং এইগুলাকে সাদা করে দেন, সব টেক্সট গুলা সিলেক্ট করে শিফট চেপে ধরে সিলেক্ট করবেন। আইকন গুলার কালারটা অন্য কালার দিয়ে শুধু আনগ্রুপ করবেন, বা গ্রুপ সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলেও হবে। এই যে গ্রুপ সিলেকশন টুল, আনগ্রুপ করেই করি। এই হচ্ছে মোটামুটি ডিজাইন। এখন আমি এটা ইনার
ফন সব হয়ে গেল, এটা ঠিক হয় নাই। এটা কি করলাম, এটাকে ক্যাপস লক করে দেওয়া লাগবে। আর সব মোটামুটি ঠিক আছে? এখন দেখেন কে যেন আমাকে বলল যে আমি কি করব, ক্লিপিং মাস্ক করে আমি এটাকে এভাবে এভাবে ইয়ে করতে পারবেন, যে বাইরে নিতে পারবেন, সমস্যা নেই, কিন্তু ভিতরে নেওয়া যাবে না। ব্লিড মার্ক আছে, ব্লিড মার্কের ভিতরে নেওয়া যাবে না। আমি এই ব্লিড মার্ক পর্যন্ত নিয়ে আমি এইগুলোকে সব সিলেক্ট করে এইটা এইটা আর এইটা এইটা একটাই তো আছে, তাহলে আমার এই শেপটা টপে থাকবে। এখানে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, এটা সিলেক্ট হয় নাই। তার মানে এটা লক করে, এটা আমি লক করেছিলাম, ঠিক আছে, এখানে অবজেক্টে গিয়ে সব আনলক করে দিলাম। এবার আর ঝামেলা করবে না। তাহলে এইভাবে এই পর্যন্ত সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক। আচ্ছা এখন এইটাকে ক্লিপিং মাস্ক করেছি, এখন এইটাকে আমি কন্ট্রোল এক্স করে কন্ট্রোল ব্যাকে দিলাম। হ্যাঁ, কারণ টেক্সটগুলো নিচে চলে গেছিল, হ্যাঁ, এই জন্য আমি আমি যেটুকু ক্লিপিং মাস্ক করছি ওটা আমার ব্যাগে দিলাম কন্ট্রোল এক্স করে, বুঝছেন? তো এই হচ্ছে কাজ। আমি এখন এই এ করে দিই, স্যার উইন্ডোজে লাইব্রেরি পাচ্ছি না। হ্যাঁ, লাইব্রেরি কে আর অন্য কোথাও আছে উইন্ডোজ বাদে স্যার? এই যে উইন্ডোজ, উইন্ডোজ স্যাম্পল লাইব্রেরি, স্যাম্পল লাইব্রেরি, ওকে স্যার। এইটা হচ্ছে আমাদের ডিজাইন। হ্যাঁ, এখন দেখেন আমি এই আর্টবোর্ডকে সিলেক্ট করলাম, ঠিক আছে, এই আর্টবোর্ডকে সিলেক্ট করছি, এখন সেভ ফর ওয়েব দেব। আমার এই আর্টবোর্ডটা সিলেক্ট হয়ে এটা ইয়ে হয়ে গেছে, এটাকে আমি সেভ দি ডিজাইন এলইডিপি। এখানে ইয়ে করে আর্টবোর্ডটাকে সিলেক্ট করেন, এবার সেভ ফর ওয়েব দিয়ে কি করব, এখানে ইয়ে করে দেন, হাই হাই তো আছে। ইনার, তাই না?
আসল ফাইলে তো সেভ দেওয়া হয় নাই, এআই ফাইল সেভ দিলাম, পিডিএফ প্রিন্টার জন্য দিলে আমরা এগুলা ইয়ে করে দেবো। এটা দেখেন দুইটাই আসছে পিডিএফ, হ্যাঁ পিডিএফ আমার দুইটাই আসছে। এটা ফন্ট, এটা ব্যাক,